বিবাহিত স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলে কি সেটা ধর্ষণ? প্রেমিক প্রেমিকা যদি বিয়ের আগেই পরস্পরের সম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপন করে সেটা কি? সেই প্রেমিকা যদি হন অপ্রাপ্তবয়স্ক, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণী বা কাকে বলা হচ্ছে? ধর্ষণ নিয়ে এরকম হাজারো প্রশ্ন আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। বাংলাদেশে ধর্ষণ ও যৌন নিপীড়ন বিরোধী কঠোর আইন থাকলেও এ নিয়ে বিভ্রান্তিও কিন্তু কম নেই। চলুন জেনে নেই এই প্রশ্নগুলো নিয়ে বাংলাদেশের আইন কি বলছে। আইন বলছে, 16 বছরের কম বয়সী সম্মতি গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুকে সংজ্ঞায়িত করা হয়েছে 16 বছর বা তার কম বছর বয়সী ছেলে ও মেয়ে উভয়কে। মানবাধিকার সংস্থা ব্লাস্টের গবেষণা বিশেষজ্ঞ তকবির হুদার মতে, এই সংজ্ঞা শিশুকে ভুক্তভোগী হিসেবে দেখানো হয়েছে। এই বয়সে মৌখিক বা লিখিত কোনো সম্মতি দেওয়ার মতো সক্ষমতা শিশুর গড়ে ওঠে না। তাই এই বয়সে কেউ যদি যৌন সম্পর্কে সম্মতি দিয়েও থাকে, সেটা আদালতে গ্রহণযোগ্য হবে না। যার কারণে যদি কোনো পুরুষ 16 বছরের কম বয়সে কোনো নারীর সাথে তার সম্মতি নিয়েও শারীরিক সম্পর্ক স্থাপন করেন, সেটা ধর্ষণ বলে বিবেচিত হবে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী। আর সম্মতি ছাড়া হলে তো কোনো কথাই নেই, সেটা বয়স নির্বিশেষে ধর্ষণ। আবার আইন অনুযায়ী কোনো অবিবাহিত নারী আদালতে এমন অভিযোগও আনতে পারেন, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করা হয়েছে, সেটা ধর্ষণ হিসেবে বিবেচনা করবে বাংলাদেশের আদালত। এমনকি সেখানে অভিযোগকারীর বয়স 16 বেশি হলেও আইনের দৃষ্টিতে ছাড় নেই। একই আইনে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে কিংবা প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন করাও ধর্ষণ। আইনে দোষী সাব্যস্ত হলে দায়ী ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অতিরিক্ত 1,00,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। কিন্তু শিশু আইনে শিশুর সংজ্ঞায় বয়সের সীমা রাখা হয়েছে 18 বছর বা তার কম। সেক্ষেত্রে অপরাধীর ক্ষেত্রে এই বয়স প্রাধান্য পাচ্ছে, ভুক্তভোগীর বয়স এখানে মুখ্য নয়। অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির বয়স যদি 18 বা তার কম থাকে, তাহলে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হলেও সেটার বিচার হবে শিশু আইনে। অন্যদিকে নারী ও শিশু দমন নির্যাতন আইনে মামলা সত্ত্বেও ভুক্তভোগী যদি বেঁচে থাকেন এবং তার বয়স যদি 18 বছরের নিচে থাকে, তাহলে তার শিশু আইনের আওতায় শিশু আদালতে সাক্ষ্য দিতে আসার সুযোগ আছে। তবে বিচার হবে নারী ও শিশু দমন নির্যাতন আইন অনুসারেই। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ বিষয়ে কি বলছে আইন? বাংলাদেশে অনেক মামলায় হয় যেখানে অভিযোগ করা হয় ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। নারী ও শিশু দমন নির্যাতন আইনে যেহেতু বলা আছে, যদি প্রতারণামূলক সম্মতি আদায় করে যৌন সম্পর্ক করা হয়, তাহলে সেটা ধর্ষণ হিসেবে দেখা হবে। এখন বিয়ের প্রলোভন দেখানোর বিষয়টি আইন অনুযায়ী প্রতারণামূলকভাবে সম্মতি আদায়ের মধ্যে পড়লেও আদালতে অনেক সময় সেটা নাও টিকতে পারে। এটা নির্ভর করে কতদিন ধরে বিয়ের আশ্বাস দেওয়া হয়েছে, সম্পর্কের গভীরতা কেমন ছিল, লিখিতভাবে বিবাহিত না থাকলে ধর্মীয় রীতিতে বিয়ে করেছিলেন কিনা, কোনো সাক্ষী আছেন কিনা, সেগুলোর উপর নির্ভর করে। কিন্তু একই রকম অভিযোগ কোনো পুরুষ আনতে পারবেন না, বাংলাদেশের আইনে সেই সুযোগ নেই। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন হয়েছে। বৈবাহিক সম্পর্কের মধ্যে ধর্ষণ বা ম্যারিটাল রেপ নিয়ে আইনের ব্যাখ্যা কি? বিয়ে করা স্ত্রীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করাকেও পৃথিবীর কোনো কোনো দেশে অপরাধ হিসেবে বিবেচনা করা হয় এবং এটা শাস্তিযোগ্য। এই ধরনের যৌন সহিংসতাকে বৈবাহিক সম্পর্কের মধ্যে ধর্ষণ বা ম্যারিটাল রেপ হিসেবে বর্ণনা করা হয়। জাতিসংঘ এটিকে ভয়াবহ ধরনের পারিবারিক সহিংসতা বলে মনে করে, কিন্তু বাংলাদেশের আইনে এমন অপরাধের কোনো উল্লেখ নেই। অর্থাৎ বিবাহিত স্ত্রীর সাথে তার অনিচ্ছায় বা জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করলেও সেটা যৌন সহিংসতা বা যৌন অপরাধ হিসেবে গণ্য করা হবে না। তবে বিবাহিত স্ত্রীর বয়স যদি 13 বছরের কম হয় এবং তার স্বামী যদি জোরপূর্বক যৌন সম্পর্ক করেন, তাহলে ভুক্তভোগী তার বিরুদ্ধে বৈবাহিক সম্পর্কের মধ্যে ধর্ষণের অভিযোগ আনতে পারেন। সেক্ষেত্রে শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড বা সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। স্ত্রীর বয়স যদি 13 বছর বা তার বেশি হয়, তাহলে বৈবাহিক সম্পর্কের মধ্যে ধর্ষণের ফৌজদারি মামলা দায়েরের কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে বাংলাদেশের পারিবারিক সহিংসতা আইনের অধীনে যৌন সহিংসতার মামলা করলে কিছু প্রতিকার পাওয়া যেতে পারে। শুধু দেওয়ানি আদালতে প্রতিকার পাওয়া যাবে, অর্থাৎ আদালত স্বামীর বিরুদ্ধে ক্ষতিপূরণ ভরণ পোষণের আদেশ দিতে পারে। তবে অভিযুক্ত স্বামী এসব আদেশ লঙ্ঘন করলে ফৌজদারি মামলা দায়ের করা যাবে।
ধর্ষণের শাস্তি বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন কি বলছে। 2020 সালের অক্টোবরে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধানে যোগ করা হয়। এর আগে বাংলাদেশের 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ, ধর্ষণজনিত কারণে মৃত্যু শাস্তি প্রসঙ্গে 9(1) ধারায় এতদিন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। তবে ধর্ষণের শিকার নারী বা শিশুর যদি মৃত্যু হয় বা গণধর্ষণের শিকার নারী বা শিশুর মৃত্যু হয় বা আহত হন তাহলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল। সেই প্রসঙ্গে উভয় ক্ষেত্রে ন্যূনতম 1,00,000 টাকা করে অর্থদণ্ডের বিধান ছিল। এর ফলে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান দেওয়া সপ্তম দেশ হল বাংলাদেশ। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণ বা ধর্ষণ পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে ধর্ষণের শিকার নারী বা শিশুর মৃত্যু ঘটলেও একই শাস্তি হবে। যদি কোনো ব্যক্তি তার যৌন কামনা চিরতার্থ করার উদ্দেশ্যে শ্লীলতা হানি করেন তাহলে এটি যৌন নিপীড়ন বলে বিবেচিত হবে। এজন্য ওই ব্যক্তির অনধিক 10 বছর এবং ন্যূনতম 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে এবং অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত করা হবে। এছাড়া পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে যদি কোনো নারী ধর্ষণের শিকার হন তাহলে যাদের হেফাজতে থাকাকালীন ধর্ষণ সংঘটিত হয়েছে তিনি বা তারা প্রত্যেকে হেফাজতের ব্যর্থতার জন্য সর্বোচ্চ 10 বছর কিন্তু ন্যূনতম 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং ন্যূনতম 10,000 টাকা অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। তবে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কার্যকরের সিদ্ধান্তের সমালোচনা করে বিবৃতি প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের অভিমত, চরম শাস্তি সহিংসতাকে অব্যাহত রাখে তা প্রতিরোধ করে না। আশরাফি দিবা, আমার সংবাদ।